গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 7:10। এই দেখো সারাদিনে ভিডিও করতে পারিনি, এখন সন্ধ্যে থেকে যার জন্য স্টার্ট করলাম। আজকে সন্ধ্যে রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সায়েন্সের স্যার এসছে মেয়েকে পড়াতে, আর আমি ঘরে চা নিয়ে চলে আসলাম। এই যে বুড়ো ফোনে কথা বলছে, আর এই দেখো ছেলের চা বিস্কুট আর উনার চিপস আর চা। আমি আজকে ভাত করব বলে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে ডাল সেদ্ধ হচ্ছে। এই দেখো শরীরটা ভালো নেই তো, ওই জন্য আর রুটির ঝামেলায় গেলাম না, আর আমার হজমটা ঠিক মতো হচ্ছে না, কয়েকদিন খেতেও পাচ্ছি না, তার জন্যই ভাত ভাতটা হচ্ছে। হোক, আমি আবার ঘরে চলে আসবো। এই দেখো পাপা সঙ্গে বাইক তুলছে, আমার মেয়েই তোলে, আমি পারি না মেয়ের মতো সুন্দর করে তুলতে। মন ভালো নেই বলে সারাদিন আর আসতে ইচ্ছা করেনি আজকে, যদিও আমার এখানে থাকার কথা না, এখানে কথা সারাতে তোমরা হবে, নাহলে তোমার কোথায় থাকার কথা? এ বলছি কোথায় থাকার কথা, এ দেখো এই সাজাগুজে পড়লোরা, এ লগনে দেখা নাই, আমার অবস্থা তাই হয়েছে। বাবা আলু সেদ্ধগুলো কি গরম গো! আমি একবেলার জন্য রান্না করেছিলাম যে আমি আজকে এক জায়গায় যাব, তা আবার গেলাম না, এই জন্য আবার এই আলু সেদ্ধটা এখন মাখতে হচ্ছে। আমার হাজবেন্ড বললো, আর শরীর ভালো নেই তো আমার, একদম খাওয়া দাওয়ায় এফেক্ট করেছে আমার, কিচ্ছু খাইনি তো, ওর বেলায় ভাত খাইনি, মুখে স্বাদ নেই, কিছু নেই, একদমই ভালো লাগছে না, ওই জন্য এখন প্লেন আলু সেদ্ধ সব ভর্তা। দেখো এখানে আলু সেদ্ধ, পেঁয়াজটা পুড়িয়েছি, জানো পেঁয়াজ পুড়িয়েছি, শুকনো লঙ্কা পুড়িয়েছি, কাঁচা তেল দিয়ে মাখছি। আজ যদিও শনিবার, কিন্তু খেতে ভালো না লাগে, জিভে যদি স্বাদ না লাগে কোনো খাবারের, তাহলে কি কোনো বার মানতে ইচ্ছা করে বলো? দেখো শুকনো করে ডাল সেদ্ধ করে রেখেছি, ডাল সেদ্ধটাও মাখবো পেঁয়াজ পোড়া আর হচ্ছে শুকনো লঙ্কা পোড়া কাঁচা তেল দিয়ে। আর আমার ছেলের হুকুম হয়েছে মা ফ্যান ফ্যান ভাত খাবো, রুটি আর করলাম না, একটা ফোঁটা ভাত খাইনি, ইচ্ছাই করছে না, খিদে পাচ্ছে না, শশাঙ্ক হচ্ছে কি একদম মানে পেট ভরা থাকছে, কেন কি জানি এরম হলো। ওষুধ খেলাম, অ্যান্টিবায়োটিক হ্যাড্ডা ব্যাড্ডা অনেক ওষুধই তো খেলাম, মানে এই জ্বর ঠান্ডা লাগা কাশির জন্য, আমি কোন এফেক্টে কি হয়েছে ওষুধের জানি না। ওদের সঙ্গে কথা বলতে আলু সেদ্ধটাও মেখে ফেললাম, গরম গরম ভাত, আলু আলু ভর্তা, ডাল ভর্তা। আমার মেয়ে হা করছে আগেই, টেস্ট দেখবে কেমন, সব টেস্ট মেকার এক একজন। আমার ছেলে বলেছে মা ঘি ভাত খাবো ফ্যান ফ্যান করে, ঠিক আছে। আর কাঁচা পেঁয়াজটা একটু অ্যাভয়েড করি, কেন বলতো আমার মেয়ে তো সহ্যই করতে পারে না, বলে ছি মুখ দিয়ে গন্ধ আসে। আমি যাওয়া আমি ওর বাবা 6 মাসে 9 মাসে যদিও বা খাই, আমার মেয়ে সেটা পছন্দ করে, আবার দাঁত মেজে ফেলি রাত্রেবেলা যদি খাই। কালকেই তো কালকে মন নাকি পরশু দিন না কালকে 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 খেয়েছিলাম, হ্যাঁ কালকে খেয়েছিলাম পেঁয়াজ, কালকে একটু আমি না ভাতের মধ্যে পেঁয়াজ খেয়েছিলাম, আর তারপরে খেয়ে দিয়ে রাতেবেলা দাঁত ব্রাশ করেছি। মেয়ে বলছে কি মা তুমি সরো, বলছে ছি কাঁচা পেঁয়াজের গন্ধ আসছে, ওই জন্য পেঁয়াজটাকে পুড়িয়ে নিলাম, যে গন্ধ কোনো মতেই বেরোতে দেবো না, একদম ঢেকে রেখে দেবো যাতে কেউ গন্ধ না পায়, বুঝেছে, ওই জন্য পুড়িয়েছি পেঁয়াজটাকে। মো নুন হয়েছে আলু সেদ্ধে? আমার মন তো আবার নুন একদমই খায় না এর বাবার মতো, বাবা যেহেতু ইয়ে কি বলে হাই প্রেশার আছে, নুন একদমই খায় না, তা এর তো কিছু নেই, এর হচ্ছে কি বলবো বলতো, আমরা বলি তো নুনে কাটা বা নুনে পড়, আমার মেয়ে বলে কি বাবা কি টক লাগছে, কি নুন হয়েছে, কি কি জানি। এ দেখো মেয়ে মাথা হয়ে গেলে এবার ডালটা মাখবো, শুকনো শুকনো দিয়ে ভাত খাওয়াবে, ভালোই আজকে গরম গরম। এই দেখো কি সুন্দর দেখতে হয়েছে, ডালটাও মেখে নি, ছেলেকে খাওয়াবো। ছেলের আজকে হুকুম ছিল মা কষা কষা করে সোয়াবিন করবে, তা আমি কষা কষা করেই সোয়াবিন করেছিলাম, তারাও দেখাচ্ছি সোয়াবিনটা জাল দিয়ে মানে ফুটিয়ে রেখে দিয়েছিলাম, ফ্রিজে রাখবো এখন। এই দেখো এখন তার এগুলো কেউ খাবে না, এখন প্লেন ঘি সেদ্ধ ভাত খাবে, সব সেদ্ধ ভাত। আর পুরোটা দিকে ডান্স বাংলা ডান্স দেখছে, ঠিক আছে, এখনই বলবে কি গো হলো গো, আজকে মশাই টানার দায়িত্ব আমার, এই শনিবার রবিবারটা বিরক্তিকর কাজ মশাই টানানো, আমার মশারি ভাঁজ করতেও এত আলিশি আলিশি, মানে কি কি বলতো, মনে হয় কি ইস এই মশারিটা এখন ভাঁজ করবো, হাতে যদি তাড়াতাড়ি করে মানে দুটো কোণা ধরে ভাঁজ করি তাহলে আর অত আলিশি লাগে না। আমার ওর মানে ওর বাবা কি করে বলতো, হট করে মানে সোম থেকে তো শুক্রবার অবধি আমার মশারি তাড়াতাড়ি ভাঁজ করা যায়, কেননা মিস আসে, আবার মানে মিস যদিও আর শীতকালে দেরি করে আসতো না, আসবে তুলতেই হবে, আর যেদিনকে আসে না হয়তো শরীর টরীর খারাপ হলে সেদিনকে আমার দেরি হয়ে যায়। আমার হাজবেন্ড আবার কী করবে, মশারি দুটো দড়ি মানে কোণা খুলে দেবে, আর আমার কোণা খুলে দিলে না মশারি আমার ভাঁজ করতে খুব অসুবিধা হয়, বারবার হাত দিয়ে গলে যায়, মশারি ভাঁজ করতে দেখবা খুব বিরক্তিকর কাজ লাগে। কিন্তু ডালটাও মাখা হয়ে গেল, ডালে লবণ হয়েছে কিনা কে জানে, মনে একটু খেয়ে দেখতো।
লবণ লাগছে, ভাত দিয়ে খেলে ঠিক লাগবে। দেখো গরম গরম ভাত, ডাল ভর্তা, আলু ভর্তা আর কি লাগে, তাই না? যদি শনিবার না হতো ডিম সেদ্ধ দিয়ে দিতাম, তাহলে একেবারে তোফা তোফা হয়ে যেত খাবার। এখন আমার বউটা যদি বলে একটু ডিম সেদ্ধ বলে না, তাহলে আমার ডিম বসাতে হবে, ওনাকে গিয়ে জিজ্ঞাসা করি। এখন 10:45 বাজে, ছেলেকে খাওয়াচ্ছি আমি, ছেলে ফোন দেখায় ব্যস্ত, একেবারে মন প্রাণ ওর পাপার ফোনের মধ্যেই ডুবিয়ে রেখেছে। আর এরকম ছেলেকে খাই, আমিও ভাত খেতে বসে পড়েছি। 10:30 বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে খাওয়া দাওয়া করে নিজে সারাদিন খাইনি, যে দেখছি ছেলেকে পড়াচ্ছিলাম তখন থেকে খিদে খিদে পাচ্ছিল, ওই জন্য পুরো ওই সেদ্ধ ভাত খেলাম। কেননা ঠিক মতো হজম হচ্ছে না বলবো না, তবে খিদে পাচ্ছে না, মনে হচ্ছে এতদূর গলাটা হয়ে রয়েছে কিছু খেয়েছি। ছেলেটা বাজে, ও পাপার ফোন পেয়েছে, ছেলেটা ফোন দেখে যাচ্ছে, এই মশারিটা টানাবো, টানিয়ে ওকে টয়লেটে পাঠাবো, দিয়ে শুয়ে পড়বো। কালকে আবার মেয়ের রবিবার, তাই কি সেই রবিবারে 7:10 থেকে পড়া আছে, আজকে আমি এইখানে থাকতাম না। আমার পিসি এসছে, পিসি গতকাল এসছে, এসে পিসি বলে শোনো আসবে, হলো হ্যাঁ পিসি যাবো, আজকে যাবো। এবার মেয়ের সায়েন্সের স্যার আসে 7:00 সময় সন্ধ্যে, ওনার যেতে যেতে 9:00, আজই 9:20 গেলো, আমি যে রাতের বেলায় যাবো, গিয়ে থাকবো। ওর পাপাও বলছিল অনেকদিন তোমাদের বাড়িতে যাই না, মানে যাই না বলতে থাকি না, অনেকদিন রাতেবেলা থাকা হয় না, তাহলে চলো আজকে যাই। আলাম পিসি এসছে, আমার মাসি এসছে, তো তাই এসছে, তাই কী হয়েছে? আমি তার সবার মধ্যে থাকবো, বললো হ্যাঁ অসুবিধা কোথায়, দিয়ে জানি যাবো, যার জন্য রাত্রেবেলা একবেলা দুপুরবেলা একবেলার মতো সেমভাবেই রান্না করেছিলাম। আর তারপরে ভাবছি কি না যাবো না, গেলে পরেই আবার সেই এই মানে এসেই আবার দুনিয়ার কাজকর্ম করতে হবে। আর তার থেকে বড় কথা, ওই রাতের বেলা স্যার পড়িয়ে যাওয়ার পরে 9:30-10:00 সময় বাড়িতে যাও, ওর থেকে বাবা খেয়ে দে মানে ঘুমিয়ে পড়বো নিজের বাড়িতে, রাতে সকাল হলে মেয়েকে পড়তে দিই, যখন মেয়ের ছুটি হবে তখন একবারে বেরিয়ে যাবো। আর কালকে রবিবার, বাজার হাটেরও একটা ব্যাপার থাকে, তো মানে আমি যদি যাই চলে যাই বাজার হাট ধোবে কে, আর ঠিক মতো সব কিছু ঠিকঠাক করে রাখবে কে বলো? ওই জন্য থাক, পিসিকেও বারণ করে দিলাম। আমার বোনও শোনো, আমার বোন তখন ফোন করেছে, কটা বাজে? 9:00 বাজে, বলছে এদিন না তুই এলি না, তুই যে বলি আসবি, আর না রে আজকে আর যাবো না। তা ও তখন বললো আমি তো এসছিলাম, তুই তো থাকবি না, বলছে না মেয়ের কালকে ড্রয়িং আছে, আমার মেয়ের ছেলে দুজনারই ড্রয়িং আছে, ড্রয়িংটা কামাই হবে, দিয়ে বললো কালকে আমি যাবো না। ঠিক আছে আমিও তাহলে কালকে যাবো, এত মানে আশা করলাম যাবো যাবো, সবাই মিলে অনেক বছর পর একসঙ্গে এরকম তিন বোন এক জায়গায় থাকবো, আমার পিসি থাকবে, সেই বিয়ের আগেকার কথাগুলো মনে হচ্ছিলো, আর যা হলো না, আশায় ছাই পড়লো আমার আশায়, এত বড় করে পাত পেরেছিলাম বলে পাতে ছাই পড়লো। মানে সব ঠিকঠাক, শুধু ওই সায়েন্সের স্যারটা যদি শনিবারে না আসতো, সন্ধ্যে 7:00 থেকে পড়ানো থাকতো, তাহলে ঠিক চলে যেতাম। ওই আমার মাসি এসছে আজ, মাসির বনগাঁয় বাড়ি, মাসি আজকেই এসছে, আমার মানে কি বলবো, বলতেও ইচ্ছা করছে না, তাও বলতে মানে বাধ্য হচ্ছি, আমার মার মা। অনেকে বলবা মার মা তো দিদা হয়, আমি তাকে দিদা বলি না, আমরা তিন বোনই, তাকে দিদা বলি না। এক কেন দিদা বলি না, কারণ আমার মার বাপের বাড়ির সঙ্গে আমার মার কোনো সম্পর্ক নেই। মার মাসি আসা যাওয়া করে, মাসি আমার মাসির অসুবিধা নেই, মাসি সবসময় আসে থাকে আমাদের বাড়িতে এসে। আর আমাদের এক পাড়াতেই আমার মা বাবার বিয়ে হয়েছে, মানে রাস্তার এক প্রান্তে দাঁড়ালে আমাদের মানে আমার বাপের বাড়ি, আর রাস্তার ওই প্রান্তে দাঁড়ালে ওটা আমার মার বাড়ি। মার এবার বলবা তার মানে তো মামা বাড়ি, মামা বাড়ি বলতেও আমার ঘেন্না লাগে, আমি বলি না, কারণ সম্পর্ক তাদের সঙ্গে নেই। আমার মার বিয়ে হয়েছে 47 বছর, 47 বছরে তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। 47 বছর আগেকার পরিস্থিতি, এখনকার পরিস্থিতি আলাদা, কারণ আমার মারা জাতি ব্রাহ্মণ ছিল, ব্যানার্জি ছিল বলেই দিলাম। আর আমার বাপের বাড়ির টাইটেল বলছি, বাপের বাড়ি হচ্ছে কায়েস্ত। আমার মা সেই যুগে যেহেতু নিজে পছন্দ করে বিয়ে করেছে বলে মানে সম্পর্ক ছিল না, যেহেতু একটা ব্রাহ্মণের মেয়ে কায়েস্তর ঘরে এসছে, ওই জন্য ছিল না। কিন্তু আমার মারা দুই বোন, একটাই মার দাদা ছিল, দাদা মারা গেছে, 15 বছর হলো দাদা মারা গেছে। তা মার দাদা মারা যাওয়ার সময় মাকে ডাকতে এসেছিল, অত বছর যখন সম্পর্ক নেই মারা গেছে বলে যাবে, ওই জন্য আমাদের বাড়ির তরফ থেকে কেউ বলেছে সেটা তোমার ইচ্ছা কী করবা না করবা, দিয়ে মা যায়নি, দিয়ে আমরাও বলেছিলাম যেতে হবে না,
যখন তোমার দাদা বেঁচে থাকতেই তোমাকে ইয়ে করে মরে গেছে, তাও ডাকতে এসেছিলো কাকে দিয়ে, বাড়ির কাজের মেয়েটাকে কাজ করতো তাকে দিয়ে ডাকতে এসেছিলো, ওই জন্য আমরা পাঠাইনি। এবার কিন্তু মা যেহেতু মানে মার কি বলবো মানে একটা ব্রাহ্মণের মেয়ে হয়ে কাস্তের ঘরে এসছে, ওই জন্য সম্পর্ক ছিল না, কিন্তু মার পরের জেনারেশন যেমনি মার নিজের দাদা একদম মানে হিন্দুর থেকেও একদম হাজরা, হাজরার মেয়েকে বিয়ে করেছে যে মার এখন বৌদি বর্তমান, মার যে কাকার দুই ছেলে একজনা মাইশোর মেয়েকে বিয়ে করেছে একজনা ঘোষদের মেয়েকে বিয়ে করেছে। এবার জাতের কিছু ছোটো বড় উঁচু নিচু বলছি না, যেহেতু বেরিয়ে গেল কথাটা, আমার হয়তো এই কথাটা তো বললাম যে আমার মার মা মারা গেছে, তখন তোমরা হয়তো ভাবতে পারো যে মার মা বলছে কেমন ধারা, আমার দিদা বলতেও ভালো লাগে না তাকে, কারণ দিদা জিনিসটা বুঝেই নি কী জিনিস। আমার ঠাকমাকেই আমি দিদা বলতাম, আমার দিদা বলতে আমার ঠাকমাকেই আমি বুঝি, ওই জন্য মারা গেছে। আজকে তেরাত্রি করতে হয় মেয়েদের, এবং মার কাকার ছেলে খবর দিয়েছে মাকে যে তার মা মানে মার মা মারা গেছে, ওই জন্য মারা দুই বোন মিলে নবদ্বীপে কাজ করে এলো, ওই জন্য মাসি এসছে। এতটা বলে ফেললাম বলে মনে কিছু করো না। হ্যাঁ, কী বলতো, মামা থাকতেও মামা কী জিনিস আমরা কিন্তু জানি না, মামা বাড়ির স্বাদ কী, মামা বাড়ির আদর কী, মামা বললে ডেকে মামাকে ডেকে মানে মামা বলাতে ডেকে কী ফিলিংস আসে মনে মনে, ওসব কিছুই জানি না আমরা, ওই জন্য মানে দিদা মারা গেছে এটা বলতেও খারাপ লাগছে, মানে বার করতে চাইছিলাম না, বেরিয়ে পড়লো মুখ দিয়ে। এত আমার মনে কিছু করো না, এতগুলো কথা বললাম বলে মানে ওই জন্য নবদ্বীপে গিয়ে কাজ করে এসছে মাসি আর মা মিলে। এবার কালকে মাসি থেকে সোমবার দিন চলে যাবে, আমার পিসিও সোমবার দিন চলে যাবে, ওই জন্য দেখি কালকে যদি যেতে পারি তো যাব। হ্যাঁ, বাপের বাড়িতে যেতে পারলাম না, একটা অন্যরকম একটা আলাদাই আনন্দ হতো সবাই একসঙ্গে, কিন্তু হতে পারলাম না, আশায় ছাই পড়লো, বড় করে পাত্তরে ছিলাম, আবারও বললাম আজকে তাহলে আসছি। হ্যাঁ, গুড নাইট।